سورة النور. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نامي. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করো, একইভাবে তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো মানুষ তাদেরও বিয়ে শাদীর ব্যবস্থা করো, যদি তারা অভাবী ও দুশ্চিন্তাগ্রস্ত হয় তাহলে আল্লাহ তাআলা অচিরেই তার অনুগ্রহ দিয়ে তাদের অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم من مال الله الذي ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن غفور رحيم. যাদের বিয়ে করে ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই, আল্লাহ তাআলা তাদের নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের ভেতর যারা মুক্তির কোনো অগ্রিম লিখিত চুক্তি লিখিয়ে নিতে চায় তোমরা তাদের তা লিখে দাও। যদি তোমরা তাদের এ চুক্তির মধ্যে কোনো ভালো সম্ভাবনা বুঝতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ দান করেছেন তা থেকে তাদের মুক্তির সময় মুক্ত হস্তে দান করবে। তোমাদের অধীনস্থ দাসীদের যারা সতীসাধ্বী থাকতে চায় নিছক পার্থিব ধন সম্পদের আশায় কখনো তাদের ব্যভিচারের জন্য বাধ্য করো না। যদি তোমাদের কেউ তাদের এ ব্যাপারে বাধ্য করে তাহলে তারা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, কারণ তাদের এ বাধ্য করার পরেও তওবাকারীদের প্রতি আল্লাহ তাআলা হামেশাই ক্ষমাশীল ও পরম দয়ালু। ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين. هي مومنرا আমি তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আরো উদাহরণ হিসেবে পেশ করেছি তোমাদের আগের মানুষদের ঘটনাগুলো, পরহেজগার লোকদের জন্য তা ছিল শিক্ষণীয় উপদেশ।